হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমাদের ইংলিশ বেসিক কোর্স বিগিনার্স টু অ্যাডভান্স এই প্লে লিস্টের প্রথম ভিডিও। এই ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব ল্যাঙ্গুয়েজ, লেটার অ্যান্ড ওয়ার্ডস নিয়ে। বন্ধুরা, এই তিনটি টপিক অত্যন্ত সহজ, তোমরা সবাই ক্লাস সিক্স থেকেই এই তিনটি টপিক সম্পর্কে জেনে এসেছো। তবে অনেকেই এই টপিক তিনটি গুরুত্ব না দেওয়ার কারণে এখন যারা বড় ক্লাসে উঠে গেছো তো তাদেরও কিন্তু সমস্যা রয়ে গেছে। তো আজকে ক্লাসে আমি এই তিনটি টপিক খুব ভালোভাবে বুঝিয়ে দিব, আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তার আগে বলে নিচ্ছি বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং তোমরা কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো তার নিচে কমেন্ট করে লিখে দাও। চলো বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে আমি ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটা লিখে রেখেছি। তো ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটা এখন তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে লেখা আছে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে তাকে ভাষা বা ল্যাঙ্গুয়েজ বলে। বন্ধুরা, আমি সংজ্ঞাটি আবারও পড়ছি। মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে তাকে ভাষা বা ল্যাঙ্গুয়েজ বলে থাকে। অর্থাৎ আমরা যেই ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকি সেটা যদি অর্থপূর্ণ হয়ে থাকে এবং সেটা যদি অন্য পাশের যে থাকবে সে বুঝে থাকে তাহলে সেটাই এক প্রকারের ভাষা। আমাদের এই বাংলাদেশের মানুষ, আমরা বাংলা ভাষায় কথা বলে থাকি। ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ইংরেজি ভাষায় কথা বলে থাকে। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের সংবিধান অনুযায়ী দ্বিতীয় ভাষা হচ্ছে ইংরেজি, তাই আমাদের ইংরেজি ভাষাটা গুরুত্ব সহকারে শিখতে হবে। তাই আমাদের আজকে আমরা শিখে গেলাম ল্যাঙ্গুয়েজ কাকে বলে। তোমরা এই সংজ্ঞাটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং এইটি তোমাদের মুখস্থ করবে এটা, যাতে ভবিষ্যতে তোমাদের কেউ জিজ্ঞেস করলে তোমরা উত্তরটা করতে পারো সুন্দরভাবে। দেখো বন্ধুরা, এমনইভাবে পৃথিবীতে প্রায় 4000 ভাষা প্রচলিত রয়েছে। আরব দেশের মানুষ আরবি ভাষায় কথা বলে, মেক্সিকান ভাষা রয়েছে, চীনের ভাষার নাম মান্দারিন, এবার আমাদের পার্শ্ববর্তী বড় দেশ ইন্ডিয়া, সেই দেশের জাতীয় ভাষার নাম হচ্ছে হিন্দি। এমনইভাবে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা প্রচলিত রয়েছে। তবে আমাদের এই কোর্সটি হচ্ছে শুধুমাত্র ইংরেজি ভাষাকে নিয়ে, তাই আমরা ইংরেজি ভাষার দিকেই খেয়াল রাখবো। তো চলো আমরা এখন এর পরবর্তী টপিক লেটার নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা দেখো, এখানে লেটারের সংজ্ঞাটি লেখা আছে ইংরেজি ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোর প্রত্যেকটিকে এক একটি লেটার বর্ণ বলে। আমি আবারও পড়ছি বন্ধুরা, তোমরা খেয়াল করো। ইংরেজি ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোর প্রত্যেকটিকে এক একটি লেটার বা বর্ণ বলে। এখানে দেখো যে লেটারের উদাহরণও দেওয়া আছে, যে এ বি সি ডি এগুলো প্রত্যেকটি এক একটি লেটার। এই লেটার আবার দুই ধরনের, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। বন্ধুরা এখানে দেখো স্ক্রিনে তোমরা ক্যাপিটাল লেটারের এ টু জেড অর্থাৎ 26টা যে লেটার আছে ইংরেজিতে দেখতে পাচ্ছ তোমরা। এখানে দেখো তোমরা স্মল লেটারগুলো দেখতে পাচ্ছ এ টু জেড পর্যন্ত। বন্ধুরা অর্থাৎ এখানে লেখার যদি দৃষ্টিভঙ্গি থেকে বলি তাহলে ইংরেজি লেটারকে দুই ভাগে ভাগ করা হয়, স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার। আবার এই লেটারের মধ্যে 5টি ভাওয়াল অর্থাৎ এ ই আই ও ইউ, এছাড়া 21টি কনসোনেন্ট রয়েছে। বন্ধুরা তোমরা স্ক্রিনে 21টি কনসোনেন্ট দেখতে পাচ্ছ, তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখন তোমাদের সাথে আলোচনা করব ওয়ার্ড নিয়ে। তোমরা স্ক্রিনে ওয়ার্ডের সংজ্ঞা লেখা দেখতে পাচ্ছ, এক বা একাধিক লেটার মিলিত হইয়া যদি কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। বন্ধুরা আমি সংজ্ঞাটি আবারও পড়ছি, এক বা একাধিক লেটার একত্রে মিলিত হইয়া যদি কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন নিচে উদাহরণ দিচ্ছি, দেখো তোমরা এখানে যে ম্যান, এম এ এন অর্থাৎ এম একটি লেটার, এ একটি লেটার এবং এন একটি লেটার, এই তিনটি লেটার পাশাপাশি বসেছে এবং একটি শব্দ হয়েছে অর্থাৎ যেটার নাম হচ্ছে ম্যান, এবং এই ম্যানের বাংলা অর্থটা হচ্ছে মানুষ। ঠিক একইভাবে দেখো যে জি ডাবল ও ডি গুড অর্থাৎ জি ও ডি গুড,
এই গুড অর্থাৎ জি একটি লেটার, ও ও লেটার এবং ডি একটি লেটার, এবং এই পাশাপাশি বসার কারণে একটা শব্দ তৈরি হয়েছে বা আমরা ইংরেজিতে যাকে ওয়ার্ড বলবো, এবং তার একটি বাংলা অর্থ আছে, সেটা হচ্ছে ভালো। দেখো বন্ধুরা, এখানে নতুন দুইটি ওয়ার্ড আমরা লিখেছি। এখানে PEN পেন অর্থাৎ পি একটি লেটার, ই একটি লেটার এবং এন একটি লেটার, এবং এই লেটার তিনটা পাশাপাশি বসার কারণে একটি শব্দ তৈরি হয়েছে, সেই শব্দটা হচ্ছে পেন এবং এর বাংলা অর্থটা হচ্ছে কলম। দেখো বন্ধুরা, এখানে আরেকটি ওয়ার্ড লিখেছি আমি, এই ওয়ার্ডটি হচ্ছে BOOK বুক। বুক শব্দটি তার একটি বাংলা অর্থ হচ্ছে বই। তো আশা করি তোমরা ওয়ার্ড বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখলাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, লেটার, লেটারের প্রকারভেদ, এছাড়া শিখলাম হচ্ছে ওয়ার্ড। তো আমি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে সিলেবাস নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো, এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। বন্ধুরা, কে কোথা থেকে ভিডিও দেখছো এবং আমাদের সাথে এই কোর্সটি করছো, তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।